তো বন্ধুরা, ইতিমধ্যে আমি কিন্তু আগের ভিডিওতে ডেভিড লরহন সিঙ্গার কথা বলেছিলাম, যে কিন্তু ইস্ট বেঙ্গলে আসতে চলেছে, এইরকমই কিন্তু একটা আপডেট দিয়েছিলাম। তো বন্ধুরা, ডেভিড লরহন সিঙ্গাকে কিন্তু ইস্ট বেঙ্গলের পাশাপাশি অনেকগুলো দলই কিন্তু একটা অফার দিয়েছে তাকে দলে আনার জন্য। তো বন্ধুরা, সেটাকে উপেক্ষা করে ইস্ট বেঙ্গল তার পিছনে কতটা দৌড়াবে সেটা কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তো বন্ধুরা, যতটা আশা করা যাচ্ছে ইস্ট বেঙ্গলে ডেভিড লরহন সিঙ্গা কিন্তু আসবেই, 80% কনফার্ম। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের গতকালের ম্যাচে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়েছেন, যেখানে কিন্তু ইস্ট বেঙ্গল অত ভালো পারফরমেন্স দেখেও কিন্তু জিততে পারেনি, যেখানে কিন্তু সর্বপ্রথম রেফারির দোষ দিচ্ছে সবাই। তো বন্ধুরা, রেফারিকে অনেকজন কানা বলে কিন্তু উপেক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, রেফারির কিন্তু অনেকটাই দোষ ছিল এই ম্যাচটিতে। তো বন্ধুরা, এই ম্যাচটি নিয়ে চিত্তরঞ্জন দাস মজুমদার, প্রাক্তন রেফারি, একটি মন্তব্য করলো। সে কিন্তু বলেছে এই ম্যাচটিতে অনেকটাই কিন্তু ভুল ছিল ক্যামেরার। হ্যাঁ বন্ধুরা, ক্যামেরাই কিন্তু স্লো মোশন করে দেখানো হয়নি, আর বন্ধুরা একবার দুবারের বেশি কিন্তু দেখানো হয়নি, আর অতটাও কিন্তু স্লো মোশন করে দেখানো হয়নি, আর তারপরেও কিন্তু রেফারি একটা ভুল ডিসিশন নিয়েছে। আর বন্ধুরা, রেফারি কিন্তু পেনাল্টি কিছু কিছু কারণে দেখে। প্রথমত, কেউ যদি বল ইচ্ছা করে মারে তাহলে কিন্তু সেটা রেফারিকে দেখতে হয়, আর যদি নিজের ইচ্ছা বল লাগে তাহলেও সেটাও দেখতে হয়। এরকম কিছু বিষয় কিন্তু একটা রেফারির হাতে থাকে, সেই জিনিসগুলো কিন্তু রেফারির ভুল হয়েছে এই ম্যাচটিতে, এরকমটাই কিন্তু জানিয়েছে চিত্তরঞ্জন দাস মজুমদার। তো বন্ধুরা, এই সবগুলোকে উপেক্ষা করে ইস্ট বেঙ্গল কিন্তু আবারও জোরদারভাবে প্র্যাকটিস চালাচ্ছে, যেরকমটা কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিস ক্যাম্পে। তো বন্ধুরা, আশা করা যাচ্ছে পরের ম্যাচে আরও দুর্দান্তভাবে কোমর বেঁধে নামবে ইস্ট বেঙ্গল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন। বাই বাই।